বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই সুন্দর একটি কাহিনী রয়েছে, অপূর্ব একটি কাহিনী রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের, শ্রী শ্রী ঠাকুরের ভক্তবীর কিশোরী মোহন ও শ্রী শ্রী ঠাকুরের মধ্যে। এই কাহিনীটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দেবেন। আজকের ইষ্ট প্রসঙ্গে এই কাহিনীটি শেয়ার করা হচ্ছে। একবার কোনো একটি নিষিদ্ধ কাজ করতে কিশোরী মোহনের খুব ইচ্ছা হইল। কোনো বাধা না পাইলে হয়তো কার্যটি তৎক্ষণাৎ অনুষ্ঠিত হইত। আশ্চর্যের বিষয়, সে রাত্রিতে কতকগুলি মৌমাছি তাহার গৃহ অভ্যন্তরে শয্যাস্থিত লেপের মধ্যে প্রবেশ করিয়া কিশোরী মোহনকে দংশন করিল। ইহাতে তিনি গুরুরই কঠোর কৃপা অনুভব করিয়া অসীম যন্ত্রণার মধ্যেও আনন্দিত হইলেন, কারণ তাহাতে অবৈধ চিন্তা মন হইতে দূর হইয়া গেল। এই ঘটনা তিনি কাহারও নিকট প্রকাশ করিলেন না। পরদিন প্রত্যুষে শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনের বাড়ি আগমন পূর্বক তাহাকে বলিলেন, ডাক্তার, মৌমাছির কামড় কেমন? কিশোরী মোহন বলিলেন, কে তোমাকে বলেছে যে আমাকে মৌমাছি কামড়াইয়াছে? তখন শ্রী শ্রী ঠাকুর তাহার নিজ শরীরটি কিশোরী মোহনকে দেখাইলেন। কিশোরী মোহন দেখিলেন তাহার শরীরের যে যে স্থানে মৌমাছি দংশন করিয়াছিল, শ্রী শ্রী ঠাকুরের শরীরেও ঠিক সেই সেই স্থানে মৌমাছির দংশনের চিহ্ন স্পষ্ট বর্তমান। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, কি অপূর্ব একটি কাহিনী! আপনারাও শেয়ার করতে পারেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ভক্তবীর কিশোরী মোহনের জীবনের একটি কাহিনী। সত্যি ভক্তের বেদনা কিভাবে প্রভু গ্রহণ করেন আমরা এটা থেকেই জেনে নিলাম কাহিনী থেকে। আপনারাও শেয়ার করতে পারেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়ালের শ্রীচরণে এই প্রার্থনা। জয় গুরু। সূত্র ব্রজগোপাল দত্ত রায়, বিচিত্র লীলা।